হ্যালো ফ্রেন্ডস, আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি শান্তনু আর আপনারা দেখছেন বেঙ্গল ট্যুরিজম আইডি। বন্ধুরা, আজ আমি ট্যুরিজম রিলেটেড এমন একটা দুর্দান্ত আপডেট আপনাদের দিতে চলেছি যেটা শুনলে আপনাদের মন খুশিতে মেতে উঠতে বাধ্য। বিশেষ করে যারা ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন তাদের তো কোয়াবারও। আজ 29 জুলাই বৃহস্পতিবার, গতকাল অর্থাৎ 28 জুলাই বুধবার পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে করোনা ভ্যাকসিনের ডাবল ডোজের সার্টিফিকেট কিংবা আরটিপিসিআর টেস্ট রিপোর্ট ছাড়াও আপনি দীঘা কিংবা শঙ্করপুরে ঢুকতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে দীঘা বা শঙ্করপুরে ঢোকার আগে 200 টাকা খরচা করে আপনাকে অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। আর যেহেতু অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট মাত্র 15 মিনিটেই পাওয়া যায়, তাই সাধারণ পর্যটকদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না। আসলে করোনাবিধির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল দীঘার পর্যটন ব্যবসা। চলতি মাসের শুরুর দিকে পর্যটকদের আনাগোনা বাড়লেও প্রশাসন নির্দেশ দেয় করোনা টেস্টের রিপোর্ট কিংবা ডাবল ডোজ ভ্যাকসিনেশন ছাড়া দীঘায় ঢোকা যাবে না, আর তারপরেই খালি হয়ে যায় দীঘা। অন্যদিকে দেখা যায় দীঘা যেতে গিয়ে মাঝপথেই ফিরে যেতে হয় বহু পর্যটককে। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ছবি দেখেছি। এর ফলে পর্যটক শূন্যতার কারণে বহু হোটেল মালিক হোটেল বন্ধ করে দিতে বাধ্য হন, ফলে ভেতরে ভেতরে একটা ক্ষোভের পরিবেশ তৈরি হচ্ছিলই। শেষ পর্যন্ত এই সমস্যার সমাধানে এগিয়ে আসে দীঘার হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। গতকাল অর্থাৎ 28 জুলাই রাজ্য পর্যটন দপ্তর এবং দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটা দীর্ঘ বৈঠক হয় এবং সেই বৈঠকেই স্থির হয় কোনো করোনা টেস্টের সার্টিফিকেট লাগবে না, কোনো ভ্যাকসিনেশন ডোজ লাগবে না, কিন্তু আপনাকে দীঘা ঢোকার আগে অবশ্যই একটা অ্যান্টিজেন টেস্ট করতে হবে। সেই টেস্ট রিপোর্ট যদি আপনার নেগেটিভ হয় আপনি সহজেই দীঘা ঢুকতে পারবেন। কিন্তু হ্যাঁ, যে বিধিনিষেধ আগে ছিল সেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, যেমন মাস্ক পরতে হবে, দূরত্ববিধি বজায় রাখতে হবে, সবসময় স্যানিটাইজ কিংবা সাবান দিয়ে হাত ধুতে হবে, এগুলো। সো ফ্রেন্ডস, আজকের এই ইনফরমেশনটি যদি আপনাদের একটু হলেও খুশি করতে পারে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ট্যুরিজম রিলেটেড নতুন নতুন ভিডিও আমি সহজেই আপনাদের ফোনে পৌঁছে দিতে পারি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ। Take a body's high.